করেছি। তো সকালে ঘর মোছা নিয়ে একটা যুদ্ধ অলরেডি হয়ে গেছে। সময় যে কিভাবে পার হয়ে যায় তাই না বোঝায়। ওয়াও হয়েছে, ওয়াও। যাকে বর্মশাই অর্ডার করলেন আজকে নাকি রাতে ভাত খাবে, ভূতের মুখে নাম নাম যে মানুষটা, মানে সারা রাত কালকে, তো আজকে শান্তিতে ঘুমাচ্ছে। কাল বারোটা বেজে গেছে, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা আজকে দিনটা পুরো উল্টো পাল্টা গেল। তো কি হয়েছে বলতো, চন্দন সকালে এসছে বাড়িতে, বললাম তো কালকে, যে কালকে চন্দন রাত্রে তোমাদের বললাম যে চন্দন বাড়ি আসবে না, তো বাড়ি এসছে যথারীতি সকালে, তখন বাজে হচ্ছে 8টা। তো আজকে মানে এত পরিমাণে ঠান্ডা যে আমি ঘুম থেকে উঠিনি, তো উঠে কলিং বেল বাজাতেই আমি ছট করে উঠে পড়েছি। তারপরে হচ্ছে আগে ঘর ফর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে চন্দন স্নান টান করে আসলো, সোনাও উঠে পড়েছে, স্নান করলো সোনাও। তারপরে হচ্ছে কালকে যেহেতু ভাত তরকারি সব ছিল, তো ওই জন্য আর সকালবেলা রান্নারও তাড়া ছিল না। ভাত বলতে রুটি ছিল, তরকারি ছিল, তারপরে হচ্ছে গিয়ে স্যুপ ছিল, সবই ছিল, তো কিছু আমার আর রান্নাবান্না করতে হয়নি, তো সেগুলোই খেয়েছে চন্দন সোনা দুজনে। তো তারপরে সোনা গেছে স্কুলে আর চন্দন নিয়ে গেছিল সোনাকে স্কুলে। আজকে যা হয়েছে সকালবেলা, তারপরে হচ্ছে আমি সোনাকে নিয়ে স্কুলে গেল, তখন আমি ঘর মুছতে শুরু করলাম। তো সকালবেলা মানে ও আসার পরে দুজনের মধ্যে, দাঁড়াও জামা কাপড়গুলো মেলেনি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, দেখো আমার হচ্ছে জামা কাপড় মেলা কমপ্লিট। তো ঘর মুছেছি, মানে ওরা যাওয়ার পরে সোনার বাবা চলে গেল, বললাম, তারপরে হচ্ছে আমি ঘর মুছতে লেগেছি। তো সকালে ঘর মোছা নিয়ে একটা যুদ্ধ অলরেডি হয়ে গেছে। যুদ্ধ বলতে কি, চন্দন বলছে যে আজকে কিন্তু ঘর মুছবে না এসেই, কারণ এত ঠান্ডা, আর দেখতে পাচ্ছো এখন সন্ধ্যা না বিকেল না রাত কিছু বোঝা যাচ্ছে না, কারণ এক ফোঁটা রোদ্দুর ওঠেনি, পুরো অন্ধকার, মেঘলা আর কুয়াশায় চারিদিক ভর্তি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে মুছবো না, তাহলে যে আমি যে এখন সোনাকে নিয়ে স্কুলে যাব তখন আমার ঠান্ডা লাগবে না। বলে না, সোনাকে নিয়ে তোমার স্কুল যেতে হবে না, আমি যাব, কিন্তু তুমি ঘর মুছবে না। আমি বলছি ঠিক আছে ভালোই, আমি বললাম তাহলে সেই ও যখন চলে যাবে সেই ফাঁকে আমি ঘরটা মুছে নেব। ওমা গেছে মনে 10-15 মিনিটের মধ্যে চলে এসছে, তো আমি কি করব, ওইটুকু টাইমে কি আর ঘর মোছা হয়। তো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, ডাইনিংটা মোছা হয়ে গেছে, ওই ঘর মুছবো, তার মধ্যে চলে এসছে। তো আমি আবার কি করেছি, বাথরুমে বালতিটা নিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে আমাকে এসে বলছে তবুও ঘর মুছছো? বলছি না না, শুধু আজকে বৃহস্পতিবার পুজো দেব, তাই হচ্ছে ঠাকুর ঘরটা মুছছি। বলছে ঠিক আছে। তারপরে তো আমার এই ঘর মোছা হয়নি, রান্নাঘর মোছা হয়নি, বারান্দা মোছা হয়নি, কি করব, বসেছিলাম। আমি বললাম তাহলে আমি গরম জলটা বসিয়ে স্নানটা করি, তুমি শোও। তারপরে সেই ও ঘুমিয়েছে 11:30 সময়, বসে বসে গল্প করে যাচ্ছে, বলছে যাও তুমি আগে স্নানটা করে আসো। আমি হচ্ছে করছি, দেখো অর্ধেকটা ঘর মোছা হয়েছে, অর্ধেকটা না মুছে স্নান করতে ইচ্ছা করে, আর হচ্ছে পুজো দেবো বৃহস্পতিবার, আজকে আর গেল মানে প্রায় 3-4 দিন ধরে ঘরটা মোছা হয় না, ভাল লাগছে না, নোংরা নোংরা লাগছে। তো তারপরে দিয়ে ঘুমিয়েছে 11:30, তারপরে আমি দুটো ঘর মুছেছি, তারপরে হচ্ছে কি স্নান করেছি। তার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় যেগুলো পরা হয়েছে কাছাকাছি করব, তো সব তারপরে কেচে ধুয়ে মাথায় শ্যাম্পু করলাম, বাথরুম পরিষ্কার করলাম, তারপরে এই যে ছাদে এসেছি। আর কি পরেছি আজকে আমি দেখো, এই দেখো নিচে তো একটা, এই যে একটা প্যান্ট পরেছি পাটিয়ালা, তারপরে একটা এই যে একটা কুর্তি পরেছি, শর্ট কুর্তি, তার উপরে সোনার একটা টি শার্ট পরেছি। এত ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে আমার জলে না, আমার মনে যেন ভাত পাগুলো এখন আমি মানে কোনো সার পাচ্ছি না, অবশ হয়ে গেছে এরকম টাইপের। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করেছি, এখন ঘরে গিয়ে পুজো দেবো। তো চলো, বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না, নাহলে আমি দেখা গেল জমে আমি নিজেই বরফ হয়ে গেলাম। তো চলো ঘরে গিয়ে পুজো দেবো, রান্না করবো, সকালে তো রান্না করিনি বললাম, আর আমি শুধু চা বিস্কুট খেয়েছি পুজো দেবো জন্য, আমি আর খেলাম না। তো সোনা রুটি খেয়ে গেছে, স্যুপ খেয়ে গেছে, আবার রুটি টিফিনে নিয়ে গেছে, কালকের মাংস ছিল সেগুলোও নিয়ে গেছে টিফিনে। তো এখন ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করবো, সেরকম রান্নার কোনো চাপ নেই যদিও বা। চলো এখন ঘরে যাই, নাহলে আমি ঠান্ডায় কাঁপছি এখন। তো বন্ধুরা,
বন্ধুরা ছাদের থেকে এসে সোজা চলে এসেছে এই যে ঠাকুর ঘরে। তোমাদেরকে বলেছিলাম যে ফুল নিয়ে আসবে, তো সোনাকে দিয়ে আসার সময় ফুল নিয়ে এসছে। ও মানুষ কি বলো, মানে গেল বৃহস্পতিবার কিন্তু এই সময় আমার ঠাকুর ঘরে বসে আমার মা পুজো দিচ্ছে বলো বন্ধুরা, আর আজকে আমি পুজো দিচ্ছি। সত্যি সময় যে কিভাবে পার হয়ে যায় তাই না বোঝাই যায় না, মনে হয় এই তো সেই দিন সেই দিন, আর দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল। মা মায়ের বাড়িতে, আমি আমার বাড়িতে। তোমরা কি শুনতে পাচ্ছ এখান থেকে? তোমরা বোধ হয় শুনতে পাচ্ছ না, কিন্তু আমি শুনতে পাচ্ছি এখান থেকে ডাক ডাকছে এত জোরে জোরে। তো চলো পুজোটা দিয়ে নিই আমি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ পুজো কমপ্লিট, তো চলো এবার হচ্ছে রান্নাঘরে যাই, রান্না করতে হবে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, তো এই যে রান্নাঘরে এসে এই যে আলু আর হচ্ছে ফুলকপি কেটে নিলাম ছোটো ছোটো করে আর কি। আলু ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো, যেদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে না কি রান্না করব মানে ঠিক ইয়ে করতে পারছিলাম না যে কি রান্না করব শর্টকাটে রান্না। আমি বললাম শর্টকাটে রান্নার জন্য এই যে এখানে কি বলতো খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর বাইরের যা ওয়েদার দেখো, বাইরে গুড়ি গুড়ি আবার দুই এক ফোঁটা বৃষ্টিও পড়লো, তো এই ওয়েদারে ভাবলাম যে খিচুড়ি তো এত শীতে তো খিচুড়ি খাওয়া হয়নি, তো ওই জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে দুই তিন রকমের ডাল দিয়ে, চাল দিয়ে, সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি এখানে হয়েছে। এখানে ফোড়ন দেওয়া হয়নি যদিও বা, শুধু সেদ্ধ হয়েছে। এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আলু ফুলকপির তরকারিটা করব হচ্ছে যাতে রাতে রুটির সাথেও খাওয়া যায়, আর খিচুড়ি অল্প করেই করেছি যাতে একবেলার মতো। জানি একবেলা বললে কি হবে, আমার একবেলা হয় না, আমার হাতে খিচুড়ি রান্না করলে আমি জানি না কেন বেশি হয়ে যায়। তো যাই হোক চলো এখানে একদম সিম্পল করেই রান্না করবো, আলু কোনো মশলাপাতি ছাড়াই, মানে নুন হলুদ দিয়ে একদম নর্মাল করে যাতে রাতে রুটি দিয়েও খাওয়া যায়, আর এখন তরকারি মানে খিচুড়ির সাথেও খেতে পারি। আর মাংস রয়েছে দুটি, আলু রয়েছে, ওগুলো তো ওরা খাবে, আমি আর খাবো না। তো যাই হোক চলো রান্নাটা করে নিই, খিচুড়িটা ফোড়ন দেবো, এটা বসিয়ে খিচুড়িটা ফোড়ন দেবো। আসলে ইয়েটা প্রেশার কুকারটা এখনও ই হয়নি, হাওয়াটা বের হয়নি এখনো পর্যন্ত, এই জন্য খুলতে পারছি না। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর আমিও খাবার নিয়ে বসে পড়বো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি, এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো। তো চলো এই হয়েছে খিচুড়ি, একদম মানে কি বলবো, এটা হচ্ছে কেমন খিচুড়ি বলবো তোমাদের আমি ঠিক বোঝাতে পারছি না। খিচুড়িটা বেশ সাদা সাদা টাইপের হয়েছে, মানে এরকমই চাইছিলাম যে এরকম খিচুড়ি, চাল ডাল মানে অনেক রকমের ডাল, কলাইয়ের ডাল, মুগের ডাল, তারপরে আরও অনেক রকমের, মানে অনেক রকম বলতে হয় যে যেই ডাল হয়, মটরের ডাল, ছোলার ডাল, সব ডাল দিয়ে বানিয়েছি খিচুড়িটা। আশা করছি খেতে ভালোই লাগবে, দেখে তো ভালোই লাগছে, গন্ধও সুন্দর বেরিয়েছে। আর পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে, তো চলো আগে একটু খেয়ে নিই, মানে একটু খেয়ে নিই বলতে ঠান্ডা হয়ে যাবে, একটু একটু করে নেবো আর একটু একটু করে খাবো। আর এই হয়েছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলু ইসের মধ্যে দিলেও হতো মানে খিচুড়িতে, কিন্তু আমি ভাবলাম খিচুড়িতে দেব তার থেকে বরং তরকারি করে রাখি, রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, তাই না? বুদ্ধি আছে আমার মাথায়। চলো
খেয়ে নি খেয়ে নি খেয়ে নি খিদে পেয়েছে বহু জোরসে ভুক লাগা। হ্যাঁ ঠিক হ্যাঁ, চলো টেস্ট করে দেখি। তো গরম না, মুখে দেবো কেমন করে সেটাই ভাবছি। ওয়াও হয়েছে, ওয়াও যাকে বলে ওয়াও, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। শীতকালে এরকম কিরকম গরম গরম খিচুড়ি কিন্তু ভালোই লাগে খেতে বলো, যা গরম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো সন্ধ্যে সন্ধ্যে দিলাম এই মাত্র, আর সোনা সোনার বাবা বেরোলো আর কি, আমি সন্ধে দেওয়ার পরেই বেরোলো, মানে এই মাত্র সোনা সোনার বাবা বেরোলো। দেখো ঘড়িতে বেজে গেছে হচ্ছে 6:45, মানে হচ্ছে 6:35 বেজে গেছে। তো বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি একবার হয় আবার থামে, তো একবার ভেবেছিলাম যে যাব না মানে পাঠাবো না, আবার তারপর কমে গেল, তারপর আবার গেল আর কি, বেরিয়ে গেল ওরা। তো আমি যেতে চেয়েছিলাম বলতে, আজকে যেহেতু বৃহস্পতিবার হাট আছে, তো ভেবেছিলাম যে বাজার করে নিয়ে আসবো। বাজার নেই, সবজি একদমই কিছুই নেই, সবজিও নেই মাছও নেই। তো সোনার বাবা আমাকে নিল না, বলে না যদি আবার বৃষ্টি পড়ে গুড়ি গুড়ি তখন তোমার ঠান্ডা লাগবে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি বলবো বন্ধুরা, মানে ঘরের মধ্যেই না আমার শরীর একদম কাটা দিয়ে উঠছে এতটা পরিমাণে ঠান্ডা। আর আমি তো পায়ের থেকে মোজা খুলিনি, সেই যে মোজা পরেছি আর খুলিনি মোজা। তো এখন হচ্ছে ইয়ে করব, এই ঘরে চাদরটা চেঞ্জ করব, চাদরটা খুব পরিমাণে নোংরা হয়েছে দেখো। তার থেকেও বড় কথা হচ্ছে বালিশের ওয়ারগুলো বেশি নোংরা হয়েছে দেখো, বালিশের ওয়ারগুলো আসলে কি বলতো নোংরার থেকে বেশি ওই যে সোনার বাবা হচ্ছে ইয়ে দিয়েছিল না মাথায় ওই কি বলে কালার করেছিল, তো সেইগুলো দুটো বালিশেই সয় মাঝে মাঝে, মানে এটা তো একবার সয় ওটা তো একবার সয়, বিছানা করার সময় উল্টো পাল্টা হয়ে যায় বালিশ, তো দুটো বালিশেই একদম যা ইচ্ছে তাই অবস্থা। তো এখন বিছানা চাদরটা চেঞ্জ করব। তো চলো বন্ধুরা ঘড়ির কাঁটায় দেখো 8টা পার হয়ে গেছে, বসেই ছিলাম আর বসে থাকলে হবে না, এখন যেতে হবে রান্নাঘরে, আবার রাতের খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে। আর এই যে দেখো বিছানা তুলে একেবারে বিছানা করে নিয়েছি, আসলে মানে এত ঠান্ডা না, ভাবলাম যে কম্বলগুলো দিয়ে আর কি মানে পুরো বিছানাটা ঢেকে দিই, তাহলে মানে বিছানাটা গরম হয়ে থাকবে, শুতে আরাম লাগবে, ওই জন্য একেবারে বিছানা করে নিয়েছি, শুধু রাতে মশারিটা শোয়ার সময় টাঙালেই হবে। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে বর্মশাই অর্ডার করলেন আজকে নাকি রাতে ভাত খাবে, রুটি খাবে না, আসলে খিচুড়ি খেয়েছে, সকালে ভাত খায়নি, এবার কালকে তো গেছিলো ডিউটি, তো এবার ঠিকঠাক খেতে পারেনি ভাত। তো আমি ভাবলাম আমি ও ঘুমাচ্ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে খিচুড়িটা করেছি, এবার খেতে বসে বলছিল যে ভাত করোনি খিচুড়ি করলে, তো এবার আমি ফোন করলাম কি করব রুটি করব নাকি, বলো না একটু ভাত করো আর আলু ভাজো গোল গোল করে, আর হচ্ছে একটু পাতলা করে ডাল করো, বলো কেমন রাগ ওঠে। তো যাই হোক সেগুলোই এখন করতে হবে, কারণ ভাত খাইনি সারাদিন, আর সোনাও স্কুল থেকে এসে খিচুড়ি দেখে আর খাইনি, মুড়ি আর হচ্ছে তরকারি দিয়ে খেয়েছে, তো এখন ওই জন্য ভাত করতে হবে একটুখানি। আর আমার জন্য তো খিচুড়ি রয়েছে, অসুবিধা নেই, আর ভাত থাকলে অসুবিধা নেই, সকালে সোনা স্কুলে খেয়ে যেতে পারবে। তো যাই হোক আগে এই যে বাসনগুলো, তো এই যে চলে এসছে পতিদেব, পতিদেবের নাকি আজকে ভাত খেতে ইচ্ছা করছে, ভূতের মুখে রাম নাম, যে মানুষটা রুটি খেতে ভালোবাসে তার নাকি আজকে ভাত খেতে ইচ্ছা করছে। তো এই যে ভাত করেছি গরম গরম, কিন্তু আমার দুধ রুটি খেতে ইচ্ছা করছিল, দুধ রুটি বাড়ি এসে বলছে, আমার তখন ভাত হয়ে গেছে অলরেডি আর হচ্ছে ডালও হয়ে গেছে, বলো তখন আমার রুটি করতে ইচ্ছা করে বলো। এ দেখো আলুটা কি সুন্দর না দেখতে, আর আমি তুলে নিলাম কেমন করে রাক্ষসের মতো এরা, আর নেই মা এই কোটায় না, দুজনে ভাগ করে রেখেছি, নালে তো আবার কারাকারি লাগে না সব জিনিস নিয়ে, বাবা ছেলের মধ্যে কারাকারি লাগে। আলু ফুলকপি খাবে না, এই যে আলু ভেজে দিয়েছি মুচমুচে করে, মুচমুচে, আর এই যে দেখো খাবে এরকম ডাল, ডালের ঝোল খাবে, তাই ডালের ঝোলই দাও, শুধু ডালের ঝোলই দাও, ডাল ডাল খাওয়ার দরকার করে সেটাই, ডাল না বেশি উপকার এটা, এটা কি না জানতাম না, হ্যাঁ জানতে না জেনে নিও, একটু জেনে নিও, একটু দাও বেশ, তলা দিয়ে এক হাতা দেবা, তলা দিয়ে এক হাতা, আমি কাজ করে একটুখানি বেশ 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 আনা ফ্যান্সি ড্রেস। আর আলু ফুলকপি দাও, হাম করে নে এই যে আলু ফুলকপি তরকারিটাও খুব সুন্দর হয়েছে, খুব মশলাপাতি ছাড়া কিন্তু বেশ টেস্টি হয়েছে, একটা দেখতে তো মনে হচ্ছে গাদাখানি মশলা খানে, কি কোনো মশলা দেইনি বেশ, চলো আরে শুধু আরে দেওয়ার আগেই বলে বেশ ফুলকপি দাও, পার দাও পান তো দিতে পারো ভালো, ফুলকপিগুলো না আজকে এই যে কালকের ফুলকপিটা না ওই দোকানে খুব ভালো, একদম মানে সেদ্ধ হয়ে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখো। তো বন্ধুরা ওদেরকে তো ওইখানে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে এই যে আমার এই যে খিচুড়িটা গরম করলাম, কারণ খিচুড়ি ছিল খানিকটা, আর ওরা তো খিচুড়ি খাবে না বললামই, সোনা হচ্ছে মুড়ি খেয়েছে, মানে খিচুড়ি খাবে না দেখে স্কুল থেকে এসে ভাত খায়নি সারাদিন, তারপরেও মুড়ি খেয়েছে,
তো খিচুড়ি এই যে আরেকটু রয়ে গেছে, এই যে বেশি নেই, অল্পই রয়েছে। হ্যাঁ অল্পই রয়েছে, তো যাই হোক যদি পারি খেয়ে নেব, কারণ খিচুড়িটা আজকে খুবই খুবই আমার ভালো লেগেছে, টেস্ট হয়েছে আর কি, আমার ভালো লেগেছে। তো ওই ফুলকপির তরকারিটা না এখন আর খেতে ইচ্ছা করছে না আমার, তো ওই জন্য এই যে আমার জন্য একটু এরম করে আলু ভেজে নিলাম। ওই আলু ভাজাগুলো না আমার খেতে আবার ভালো লাগে না, গোল গোল করে। ওরা আবার ওই রকম গোল গোল আলু ভাজা, সোনাও খেতে ভালোবাসে, চন্দনও খেতে ভালোবাসে, আমার আবার এই আলু ভাজাটাই ভালো লাগে। তো যাই হোক ভাজা হয়ে গেছে আলু, চলো খেয়ে নেব। বেশ মচমচে করে ভেজে নিয়েছি। আর হচ্ছে খিচুড়ির সাথে আমার আর ভাজা ভুজিগুলোই ভালো লাগে, তরকারি ফরকারি আমার ভালো লাগে না যদিও বা, খিচুড়ির সাথে ভাজা ভুজি ভালো লাগে। আর যদি কষা কষা একদম আলুর দম হয় তাহলে ভালো লাগে, কিন্তু এই খিচুড়িটার সাথে ভাজা ভুজিগুলোই ভালো লাগবে। আর গোবিন্দভোগ চালের যে খিচুড়িটা হয় ওটার সাথে আলুর দমটা ভালো লাগে। চলো খেয়ে নিই। হ্যাঁ দেখো খাওয়া দাওয়া করে এই যে বাসনপত্র সব পরিষ্কার করে নিয়েছি, সব বাসন ধুয়ে নিয়েছি, আর সোনার সোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে। আর এগুলো এখন যা ঠান্ডা এগুলোর ফ্রিজে রাখার দরকার নেই, ডাল রয়েছে, ভাত রয়েছে, তরকারি রয়েছে। আর ওদিকে একজন নাক ডাকছে, দেখো ল্যাপটপ করে আছে, দেখতে পাচ্ছ নাক ডাকার বহর দেখতে পাচ্ছ? তো চন্দন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, সোনাও ঘুমানোর ভাব, মানে ঘুমিয়েই পড়েছে। তো চলো আমিও এখন শুয়ে পড়বো, হাত মুখ ধুয়ে চলে এসেছি, একেবারে শোয়ার জন্য রেডি। ওপরের সোনার টি শার্টটা খুলে নিয়েছি, তো সত্যি ওটা খুব ঠান্ডা, খুব আরাম দেয়, মানে সারাদিন বেশ আরাম পেলাম। তো যাই হোক বেচারি কালকে ঘুমাতে পারেনি না সারা রাত, কালকে অফিসে নাকি জেগেছিল, তো কষ্ট পেয়েছে সারাদিন, মানে সারা রাত কালকে। তো আজকে শান্তিতে ঘুমাচ্ছে, কালকে এরকম সময় বেচারির কত কষ্ট ছিল। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না আর বকবকও করব না, শুয়ে পড়ি চলো, এখন 10:30 বাজে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টার সময়, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।